মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিএ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুল ছাত্রকে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো নুরুজ্জামান মাহমুদ, রবিউল হাসান, তামিম ও ফারদিন। পুলিশ জানায়, 13 অক্টোবর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। এ বিষয়ে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের পর সাভার ও সিঙ্গার থেকে চারজনকে আটক করে পুলিশ। গতকাল এ তথ্য জানানো হয়।